তোমরা আশা করি ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুলের কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত। আমি আজ তোমাদের সাথে পৃষ্ঠা 81 সমাধান নিয়ে আলোচনা করব। আর বিগত ক্লাসে পৃষ্ঠা এই অধ্যায়ে অর্থাৎ টাকা, বাংলাদেশের মুদ্রা ও টাকা এই অধ্যায়ে টাকা পয়সা যোগ বিয়োগ সংক্রান্ত বিষয়ে তোমাদের মোটামুটি ধারণা দিয়েছো। আজকে আমরা এই অধ্যায়ের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইটা সাথে করে নাও। চলো আমরা রিমা 85 টাকা
হবে। এখানে দোকানদারকে দেওয়া হয়েছিল 100 টাকা, তাই আমি 100টা উপরে লিখব। তাহলে দোকানদারকে দেয় রিমা লিখতে পারো, আরেকগুলো চলবে। আচ্ছা আমরা লিখি, রিমা দোকানদারকে দেয় 100 টাকা। রিমা বই কিনে 85 টাকা। তাহলে 5 আর 1 হচ্ছে 6, 6 আছে 10 লাগবে, 4 হলে আবার হাতে 1,
টাকার পরিমাণটা বাদ দিলে বিজয় বিজয়কে দোকানদার কত টাকা ফেরত দেবে সেটা বের হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ কি, এই যে জিনিসের মূল্য বের করা। তাহলে প্রথমে জিনিস কিনেছিল দুটি খাতা আর হচ্ছে একটি কলম। তাহলে দুটি খাতার একটি কলমের মূল্য আমরা এখন থেকে আগে কি করবো, একসাথে করবো, মানে কত টাকা হলো, আর একত্রে করতে গেলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। দেখো সমাধান পাঁচ। তাহলে দুইটি খাতার মূল্য, দুইটি খাতার মূল্য 60 টাকা, একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য কত টাকা, 45 টাকা 60 পয়সা। টাকা বলতে যে টাকা 45 টাকা 60 পয়সা, 60 পয়সা। যেহেতু খাতার মূল্যের সাথে কোনো পয়সার পরিমাণ ছিল না, আমি কী করবো, পয়সার পরিমাণটা লিখে দিব কী দিয়ে, শূন্য দিয়ে, 0 পয়সা। তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে আমরা কী করবো, এটা এই দুইটি বর্ণের তন্ত্রকে কী করবো, একত্রে করবো। একত্রে করা মানে হচ্ছে যোগ করা। তাহলে যোগটা করি, সুতরাং মোট কিনল, মোট কিনল বা মোট জিনিস কিনল যাই দেখো, যেহেতু জায়গা কম আমরা চেষ্টা করবো সংক্ষিপ্ত করার জন্য। মোট কিনল 0006, এটা হচ্ছে 60 পয়সা। তারপরে এখানে 5, 4 আর 6 হচ্ছে 10। এই যে আমার মোট জিনিসের মূল্য আমরা পেয়ে গেলাম, কত পেলাম, মোট কিনল কত টাকার জিনিস, 105 টাকা 60 পয়সা। এখন কাজ অঙ্ক কি শেষ না, এখন কাজ হবে এই যে বিজয় দোকানদার বিজয় কত টাকা ফেরত দিল সেটা বের করা। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে দোকানদারকে বিজয় 500 টাকা মোট দিল, এই 500 টাকার চাইতে তার জিনিসের মূল্য তো কম, তাহলে এই কমের এই টাকাটা কি করবো আমরা, বাদ দিব, বাদ দিলে দোকানদার বিজয় কত টাকা ফেরত দিবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে অঙ্কটি মানে 500 করেছি, যেহেতু জায়গা নাই তাহলে বিজয় দোকানদারকে দিল, বিজয় দোকানদারকে দিল 500 টাকা। 500 টাকা যেহেতু পয়সা নেই, আমরা 0 দিয়ে নিব, 0 পয়সা। বিজয় জিনিস কিনল, জিনিস কিনল 105 টাকা, অবশ্যই টাকা নিচ্ছে টাকা, 105 টাকা, 105 টাকা 60 পয়সা, 60 পয়সা। তাহলে এটা কি করবো, বিয়োগ করবো, সিম্পল